নমস্কার বন্ধুরা, জবাব রে সানিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখি নিয়োগটি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হচ্ছে। তো পশ্চিমবঙ্গ থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। রাজ্যের 23টি জেলার ছেলে মেয়ে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি কিন্তু তোমাদের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর সেক্ষেত্রে তোমাদের এবার এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, কি কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং কোন কোন জায়গায় বা কোন কোন জেলায় তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে, সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কিন্তু তার আগে বলবো, বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো। এবার সরাসরি অফিসিয়াল নোটিশনে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এই হলো অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমাদের বলে রেখি, এখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে পাওয়ার গ্রিডের পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। আর ইস্টার্ন রিজন ট্রান্সমিশন সিস্টেম 2 মানে কলকাতা থেকে নোটিফিকেশানটি বেরিয়েছে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে নোটিফিকেশান কিন্তু 27 তারিখে বেরিয়েছে। পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় তোমাদেরকে কিন্তু এখানে ট্রেনিং করানো হবে। আর নোটিফিকেশান বলে রাখি, এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ফর 1 ইয়ার ডিউরেশন ইন ইস্টার্ন রিজন 2। এখানে কিন্তু তোমাদেরকে বিভিন্ন ট্রেডের তরফ থেকে কিন্তু তোমাদেরকে এখানে ট্রেনিং করানো হচ্ছে। অ্যাপ্লিকেশান করতে চাইলে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 31 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডে কিন্তু নিয়োগ করা হচ্ছে, আমি এক এক করে সেগুলো দেখিয়ে দেবো। তার আগে বলে দিই, ট্রেনিংয়ের লোকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বলে রেখে, আলিপুরদুয়ার, মাইথন, তারপরে রয়েছে দেখো বহরমপুর, রাজারহাট, বিনাগুড়ি, শিলিগুড়ি, বীরপাড়া, সুভাষগ্রাম, ডালখোলা, গড়বেটা, তারপরে দুর্গাপুর, কল্যাণী, মালদা, এই বিভিন্ন জেলায় কিন্তু তোমাদের ট্রেনিংয়ের লোকেশন রয়েছে। এবং তোমাদের এইখানে বলে রেখে, ট্রেনিং চলাকালীন কিন্তু তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হবে। কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু 13,500, কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু 15,000, কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু 17,500। তো বিভিন্ন রকম স্টাইপেন্ড কিন্তু তোমরা ট্রেনিং চলাকালীন কিন্তু পাচ্ছ। আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখে, অ্যাপ্লিকেশান করতে হলে কিন্তু তোমাদের সবার প্রথমে আগে রেজিস্টার করাতে হবে নিজেদের নাম। তো রেজিস্টার করাতে হলে তোমাদের কিন্তু এখানে https://apprenticeshipindia.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্টার করাতে হবে। তারপরে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। www.powergrid.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। আর সেক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশান করার লিঙ্কটি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং নোটিশের লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকেও তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। আর এখানে 31 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি এখানে অ্যাপ্লিকেশানটি করে নিতে হবে। আর সেক্ষেত্রে তোমাদের এবার বলে দিই যে এখানে কিন্তু তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াটি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। সরাসরি তোমরা বিভিন্ন যে ট্রেড থেকে নিয়োগ করা যায়, সেই ট্রেডের রেসপেক্টিভ ট্রেডের ওপরে তোমরা যেই পার্সেন্টেজ পেয়েছো, সেই পার্সেন্টেজের ওপর বেস করে কিন্তু তোমাদের একটা শর্টলিস্ট তৈরি হবে। এবং এই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে কিন্তু পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখা হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু ফিস পেমেন্ট করতে হচ্ছে না। আর সেক্ষেত্রে এবার তোমাদের দেখিয়ে দেবো যে কোন কোন ট্রেডে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল, গ্র্যাজুয়েট সিভিল, গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা সিভিল, এইচআর এক্সিকিউটিভ, গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স, সিএসআর এক্সিকিউটিভ, আইআইটি ইলেকট্রিশিয়ান, গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, বিভিন্ন রকম ট্রেডে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং টোটাল শূন্যপদ তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু এখানে টোটাল শূন্যপদ কিন্তু রয়েছে 59টি এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে। প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু এখানে সিকিম থেকেও কিন্তু যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথা বললাম এখানে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখে, এখানে কিন্তু যেই আইটিআই ইলেকট্রিশিয়ান, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ফুল টাইম কোর্স থাকতে হবে আইটিআই ইলেকট্রিশিয়ান। এবং বিভিন্ন যে সমস্ত ট্রেডে নিয়োগ করা সেই সমস্ত ট্রেডের ওপরে কিন্তু তোমাদের ফুল টাইম বা 3 ইয়ার্সের কোর্স লাগবে, ডিপ্লোমা লাগছে, সেই ট্রেডের ওপরেই তোমাদের কিন্তু ডিপ্লোমা লাগছে। তো এখানে কিন্তু পাশাপাশি সমস্তটা দেওয়া রয়েছে। যেমন ধরো গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স, সেক্ষেত্রে কিন্তু ফুল টাইম বা 4 ইয়ার কোর্সের কিন্তু তোমাদের বি অথবা বিটেক অথবা বিএসসি যদি থাকে ইন কম্পিউটার সায়েন্সে, তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজির ওপরে যদি তোমাদের ডিগ্রি থাকে এবং তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কমপ্লিটলি ডিগ্রিটা থাকতে হবে। এমনও হতে পারে যাদের হয়তো ট্রেনিং এখনও শেষ হয়নি, মানে তার যাদের এখনও ডিপ্লোমা কোর্স এখনও শেষ হয়নি, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো না। যাদের কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তাদেরকেই কিন্তু এখানে ট্রেনিং করানো হবে। আর সেক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই মনে রাখবে যে তোমাদের যে বয়সটা সেটা কিন্তু 18 বছরের নিচে হওয়া যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাপ্লিকেশান করতে পারবে না। তো আর সেক্ষেত্রে তোমাদের বলবো যে নোটিফিকেশান পড়ে বুঝে যাচাই করে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করো। আর অ্যাপ্লিকেশানের লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দুটোই
তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন বেতন থাকছে, আর সেক্ষেত্রে ট্রেনিংয়ের পিরিয়ড তোমাদের বলে দেওয়া হয়েছে যে এখানে এক বছরে কিন্তু ট্রেনিং করানো হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দিতে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।